اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. السلام عليكم. السلام. আচ্ছা, এখন ব্যস্ত আছেন নাকি? আমি দুটো কথা জানতে চাইছিলাম, বলুন। আচ্ছা, বলছি যে আমাদের এখানে একটা জিনিস নিয়ে একটু দ্বিমত দেখা দিয়েছে। তো কথা হচ্ছে, এই প্রথমে বলি, সাদা কাতুল ফিতর যেটা, এই সাদা কাতুল ফিতরে কাদের হক আছে, কাদের কাদের হক আছে, সেইটা আমাকে একটু বলেন। আপনি বলছেন? আমি কুলিন্দা থেকে বলছি। সাদা কাতুলের হক হচ্ছে শুধুমাত্র অভাবগ্রস্তরা। এই সম্পর্কে আবু দাউদের 169 নম্বর হাদিসে বলা আছে এবং সৌদি আরবের মুসলিমগণ এটাই বলেছেন। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই যে অভাবগ্রস্ত গরিব মিষ্টি, এদেরই হক আছে, এটা ঠিক আছে। তো এটা কি আমার যে এলাকার, আমার যে এলাকার ফিতরাটা কালেকশন করা হচ্ছে, আমি কি সে এলাকার মধ্যে এটা বন্টন করবো, না তার বাড়ির লোকেরও একটা হক আছে? সেটা ভালো বিষয়। যেটা হচ্ছে, যদি আপনার এলাকাতে যদি গরিব থাকে, তাহলে আপনি আপনার এলাকা দেখুন। এবার যখন আপনি আপনার এলাকা, আপনি আপনার এলাকা দিবেন, তারপর অন্যরা অন্য নিজেদের এলাকা, সবাই যদি আপন আপন এলাকা মেনটেন করলে, তখন তো আর এই সমস্যা হবে না। শুনেছেন, এটা যে তাহলে আর কোন সমস্যার সমাধান হবে না, সৃষ্টি হবে না। কিন্তু কথা হচ্ছে, কিছু মানুষ সাদা কাতুল ফিতরের পয়সাটা আদায়ের জন্য বাহির থেকে লাইন দিয়ে চলে আসে, যেটা এটা তো একদিক থেকে ঠিক নয়। কারণ আমাদের এখানে একটা জায়গায়, যেমন সারগাছি, আপনি এসেছিলেন কুমিল্লা, সারগাছি এখানে চালু করা হয়েছে, যে এখানে এই বছরই চালু হয়েছে, যে ফিতরা ওনারা হাদিস মোতাবেক করেছেন। এটা বলছেন যে আমার যে এলাকার ফিতরা কালেকশন হয়েছে, আমি সেই এলাকার গরিব মিসকিনদের মধ্যে আমি সম্পূর্ণ ঈদের আগে বিলিয়ে দেবো। বিলিয়ে দেওয়ার পরে যদি আমার উদ্দিষ্ট কিছু থাকে, তাহলে আমি পার্শ্ববর্তী গ্রামে যদি তাদের অভাব লোক থাকে, আমি তাদেরকে দিতে পারি, সেইটুকু। কিন্তু বিদেশি লোকদের এখানে কোনো হক নেই, এই কথাটা ওনারা বলতে চাইছেন। আর ওই জিনিসটা এখানে চালু হয়েছে তো, কিন্তু বাহিরকার লোকরা যেভাবে আসছে, এটা তো একদিক থেকে ঠিক নয়। ওরা বলতে চাইছে বাহির থেকে এসে যে আমাদের এসে অধিকার আছে, আমাদের হক আছে। বিষয় যেটা হচ্ছে যে ওদের গ্রামের লোকেরা বা ওদের গ্রামে যারা আমার দায়িত্বশীল ব্যক্তি আছে, তারা ওদের অধিকারটা আদায় করছে না, সুতরাং যার কারণে মানে এদেরকে আসতে হচ্ছে। এই জন্য এর কাছে না দাবি করে ওদের যারা এলাকার যারা মানে ইয়ে ব্যক্তি আছে, তাদেরকে বলুন যে আমাদের হক কেন আপনারা দিচ্ছেন না। আপনারা আপনাদের এলাকায় গিয়ে বলুন যে আমরা আপনাদেরকে ফিতরা দিচ্ছি, আমাদের যেটা প্রাপ্য সেটা আমাদেরকে দেন। প্রত্যেকটা এলাকায় যদি যে ইমাম সাহেব আছেন, তিনি যদি নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হন বা দায়িত্বটা ঠিক মতো পালন করেন, তাহলে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে, জাকাতুল ফিতর যেটা বলা হয়, এটাতে জাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, ফিতরা, আপনি যা বলেন তো একই তো জিনিস। এবার আপনি হয়তো জানতে চাচ্ছেন জাকাতের মানে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি জাকাতের ব্যাপারটা জানতে চাইছি, যে ব্যক্তি ধনী ব্যক্তি, সে তার নিজস্ব সম্পদের, হ্যাঁ, যদি আট শ্রেণীর মধ্যে যদি সর্দার সাহেব যদি খুবই অভাবী বা গরিব মানুষ হন, তাহলে উনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই জাকাতুল ফিতর যেটা বলা হয়, সেটা তাহলে এই ফিতরাকেই বলা হচ্ছে। আচ্ছা, কেননা আমার রোজার মধ্যে যদি কোন ত্রুটি খামতি থাকে, তাহলে সেটা ওই ফিতরার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মানে সম্পূর্ণ করে দেবেন। আচ্ছা আচ্ছা, আর একটা কথা জানতে চাইছি, যে এই যে কুরবানির চামড়া, এই কুরবানির চামড়া, এটাতে পার্শ্ববর্তী গ্রাম বা বিদেশি লোকেদের এতে হক আছে, না গ্রামের লোকদেরই হক আছে?
প্রথমত বিষয় যেটা হচ্ছে যে এটা মানে মাদ্রাসাতে তো লাগানো যায়, তাহলে তো মানে ইসলামের বিভিন্ন খাতে এটা ভাগের ভাগাভাগের কোনো বিষয় নয়, আপনি ইসলামী যে কোনো খাতে এটা মানে ব্যয় করতে পারেন, কারণ এর নির্দিষ্ট কোনো খাত নেই। আচ্ছা, তবে গরিবরা অগ্রাধিকার পাবে, কিন্তু আপনি যে কোনো খাতে আপনি ব্যয় করতে পারেন। আচ্ছা, ভালো হবে, বিশেষ করে এলাকাতে যদি মানে লোকের অভাব দূর না হয় তাহলে তাদেরকে মানে দিয়ে দেওয়া, আর যদি অন্য অন্য কোনো জায়গা মানে প্রয়োজন থাকে তাহলে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেটাই বলছি যে আমার দেশে যারা গরিব মিসকিন আছে তাদের মধ্যে বিতরণ করার পর হয়তো দেখা গেল মাদ্রাসায় যারা তালেবুল ইলম আছে তাদের একটা এখানে অধিকার আছে, হক আছে, তাদেরকে দেওয়া হলো, মাদ্রাসায় দেওয়া হলো, সমস্ত দেওয়ার পর যদি আমার উদ্দেশ্য থাকে তাহলে আমি বাহির আর কাউকে দিতে পারি আমি। হ্যাঁ, বাইরের মাদ্রাসা বা অন্যান্য, হ্যাঁ হ্যাঁ, এটাকে কটা ভাগ করা যায়, এটা ভাগের কোনো ব্যাপার নাই, আপনি যেখানে যেখানে বেশি প্রয়োজন মনে করবেন সেখানে সেখানে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আর এইরকম ব্যাপার নেই, অল্প অল্প করে সবাই কিনতে হবে, আপনি আপনার এলাকার যারা যেসব গুলো আপনি প্রয়োজন মনে করছেন সেগুলো আপনি প্রয়োজন পূর্ণ করুন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জানতে চাইছি, এই যে ফেতরার যে সমস্ত ফেতরা তো আমরা যেটুকু মানে জেনেছি যে রাসূলুল্লাহর যুগে এই জামানায় তখন তো সোনার উপহার টাকা ছিল, তবুও যারা আমির ব্যক্তি তারা টাকা না দিয়ে তাদের খাদ্য দ্রব্য যেটা খেতেন সেটাই দিতেন। সেই হিসাবে আমাদেরও উচিত আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাই দেওয়া, কিন্তু কিছু কিছু মানুষকে দেখছি যে তিনি খাচ্ছেন 55 টাকা কিলো চাল কিন্তু ফিতরাটা ধরা আছে 50 টাকা, ওনার বাড়িতে হয়তো দেখা গেল 3 লোক আছে, 4 লোক আছে, উনি এবার দেখছেন যে আমার 50 টাকা কিলো চাল আমাকে 2.5 কিলো দিতে গেলে আমাকে 125 টাকা করে পাঠের লেগে যাচ্ছে, তাহলে 4 জনের কি 3 জনের তাহলে 375 টাকা লেগে যাচ্ছে, সেখানে এবার কি হলাম 50 টাকা হিসাবে আমি 150 টাকা দিয়ে দিলাম, দিয়ে আমি ওখান থেকে মুক্তি পেয়ে গেলাম, এটা কি ঠিক না? প্রথম প্রথম বিষয় এটা হচ্ছে যে খাদ্য দ্রব্য লাগে ক্ষেত্রে টাকা চলবে না, খাদ্য দ্রব্য হিসাবে যদি 150 টাকা করে পড়ে আর যদি কেউ বলে যে 150 টাকা পরে আমি 500 টাকা করে দিবো তারপরে সেটা ক্ষেত্রে আদায় হবে না। এখন থাকলো যে খাদ্য দ্রব্য লাগলে 125 টাকা মাথা পিছু লাগছে, সেখানে হয়তো গ্রামের মল সর্দারা হয়তো মেনে দিচ্ছে যে 60 টাকা 70 টাকা দিলেই হয়ে যাবে, এটা ফিদরা আদায় হবে না। এই জিনিসটাই হচ্ছে যার ফলে এটা নিয়ে একটা বিমত দেখা দিয়েছে আমাদের, যেমন পার্শ্ববর্তী সারগাছি যে আলে হাদিস যে মসজিদটা আছে ওখানে একটা হয় আদায় হয়, তো ওরা এটা চালু করেছে যে না আমরা কোনো টাকা পয়সা নেব না, যে কাজ নবী করেননি সে কাজ আমরা করবো না, আপনি যেটা খান আপনি সেটা দেন। তো ওরা ওনারা যেটা করেছেন খুব ভালো করেছেন। তো আচ্ছা আর একটা কথা বলছি যে এই যে ফিতরা যেটা আদায় হচ্ছে সে লোক আমরা বেশি সচেতন আমাদের এখানে যে আদায় হওয়ার পর কিছু হয়তো বিতরণ হয়ে গেল, বিতরণ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামের কথাই বলছি, হ্যাঁ গ্রামে এখন মোটামুটি 2টো সমাজ তো প্রচুর মাল মজুত হয়ে থেকে যাচ্ছে, এবার কি হলো ঈদের এক সপ্তাহ পরে এবার ওনারা টিম ঠিক করছেন যে গ্রামের লোক যদি কোনো ব্যক্তি আপনারা কিনে নিতে চান তাহলে এটা কিনে নেন, আর কিনে নেওয়ার পরে আবার আর একটা ডেট দেওয়া হচ্ছে যে এবার এই ডেটে উদ্দিষ্ট মালটা এবার ব্যবসায়িক দেখে বিক্রি করবো। তো এই ফেতরার মাল এটা কি সমাজের তরফ থেকে বিক্রি করতে পারে না? আসলে এই পদ্ধতিটাই ভুল, যে পদ্ধতি যে মানে ওনারা কাজ করছেন সেই পদ্ধতিটা ভুল। প্রথমত বিষয় যেটা, আমি এটা শুনেছি যার ফলে আপনার কাছে আমি এটা ক্লিয়ার করতে চাইছি, এটা আমারও ধারণা এটা সম্পূর্ণ ভুল, কেননা আমি ফিতরাটা নিচ্ছি আমি গরিবদের নিজের ভিতরে করার জন্য, আমার বিক্রি করার কোনো অধিকারই নাই এতে। এতে ঈদের ঈদের মানে ঈদের আগে আগেই মানে গরিবের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, বাড়িতে বাড়িতে তাদের নাম লিস্ট করে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। এমন কথা শুনলাম যদি আপনার গ্রামে অভাবী লোকদেরকে দেওয়ার পর যদি মাল কিছু উদ্বৃত্ত থাকে, যদি এমন মিসকিন ব্যক্তি আছে যার অভাব আছে যে হাত পেতে চাইতে পারে না, দরকার হলে তাকে আপনি 10 দিন 20 দিন কার মাল তার বাড়িতে পুষিয়ে দেন, প্রয়োজন আপনি 6 মাসের মাল দেবেন, প্রয়োজন আপনি 6 মাসের মাল দেন দিয়ে দেন, কিন্তু সমাজের নেতারা বলছে যে ওকে আমি দেব কেন, আমি বিক্রি করে নিজের দেশে বিক্রি করছে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করছে, এটা সেই পয়সাটা পকেটে পুরে রেখে দিচ্ছে।
সেটা তো কখনোই ঠিক নয়। না না না, আচ্ছা ঠিক আছে, আমার জিনিসটা জানা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।